Assalamualaikum. আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম যে বেলিংয়ের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো আমাদের সৌন্দর্য বাড়ানোর কাজ যে টাইলসের কাজ বা টাইলস মিস্ত্রির কাজ তো আসলে আমরা যে টাইলস মিস্ত্রির কাজ করতে গেলে যদি অভিজ্ঞতা না থাকে বা অভিজ্ঞ কোনো ভালো মিস্ত্রি দিয়ে কাজ না করান আপনার অনেক কষ্ট হতে হবে আপনাদেরকে আজকে আমরা একটা বেলিংয়ের কাজ দেখাবো আসলে 2 টাকা ফুট করা রেট কম দেওয়ার কারণে ওনারা এই কাজটা করছে অথচ যদি ভালো একজন দক্ষ মিস্ত্রি 2 টাকা ফুট করা বেশি দাম যদি কাজটা করে দেন অবশ্যই কাজগুলো সুন্দর হইতো কিন্তু আমি কাজটা আপনাদেরকে দেখাই তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কাজটি কি সঠিক হইছে নাকি ভুল হইছে অবশ্যই আপনাদেরকে দেখাই এখানে জুম করো দেখো এই যে এই জায়গাগুলো যে দেখেন এই যে জোড়াগুলো এগুলা কি আপনার কাজটা ঠিক হইছে আচ্ছা গেল এটা আমি আরেকটা আপনাদেরকে আরো জায়গা দেখাইতাছি এইটনে এদিকে আসো এই যে দেখেন আমি কিন্তু হাতের সাহায্যে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কতটুক আপনার ওইটা ওয়ালটা বেটার করে ফেলছে যে নিচ দিক দিয়ে ঠিক আছে নিচের দিকে যে শলটা করছে ওটা আপনার ঠিক আছে তো উপরের দিক দিয়ে কিন্তু আমরা প্রায় হাফ ইঞ্চির উপরে আপনার এই যে ওয়ালটা বেটার করে ফেলছে ঠিক আছে তো ওনাদেরকে বললাম আমি যে আপনারা এটা কি করলেন তো ওনারা বলতেছে যে আমরা পুটিং দিয়ে ঠিক করে দেবো তো আসলে কি এটা পুটিং দিয়ে ঠিক করলে কি আমার এই দেওয়ালটা কি সোজা হবে দেওয়ালটা তো আমাদের বাঁকা করে ফেলছে তো আসলে এর জন্য বলি যে ভালো একজন দক্ষ আপনার মিস্ত্রি দিয়ে কাজ করাবেন যে কাজই করেন দক্ষ একজন ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাবেন ঠিক আছে এই যে দেখেন আপনাদেরকে যে বললাম আমি এই যে দেখেন এই জয়েন্টগুলো দেখছেন কতটুক ফাঁকা এই জয়েন্টগুলো কতটুক ফাঁকা তো এই ওয়ালটা একটা ডেফা হয়ে ফেলছে ওরা ঠিক আছে উপর দিয়ে দেখেন কিন্তু জয়েন্টগুলো মোটামুটি ঠিক আছে নিচে ধরো ক্যামেরাটা নিচে ধরো এই যে দেখেন নিচ দিক দিয়ে কিন্তু ঠিক আছে তো ওদেরকে যখন বললাম আমি যে মাঝের এ জায়গাটা এরকম হইলো কেন ওনারা বললো যে টাইস কাটার কারণে অবশ্য আসলে টাইসটা কাটার কারণে না যে এই মাইসটা অরিজিনালি ডেপ বানাই ফেলছে ওরা কিন্তু এরকমভাবে যদি আপনার টাইস মিস্ত্রি কাজ করে আপনারা অবশ্যই কিন্তু জিনিসটা খারাপ দেখা যাবে কিন্তু দেখতে ভালো দেখা যাবে না কিন্তু এত পরিশ্রমের টাকা দিয়ে আপনারা যদি মনে করেন যে এই টাইলসগুলো ভালোভাবে না লাগাইতে পারেন বা ভালোভাবে সৌন্দর্যটা না ফুটাইতে পারেন এই টাইলস মিস্ত্রির কারণে এগুলা কিন্তু আপনার অবশ্যই সৌন্দর্য বাড়বে না ঠিক আছে সৌন্দর্য বাড়ার নামে আরও অথচ আপনাদের কিন্তু এই জিনিসটা ক্ষতি হবে তো এর জন্য আপনারা অবশ্যই একজন দক্ষ একজন ভালো মিস্ত্রি দিয়া এই টাইলসের কাজগুলো করাবেন কিন্তু আপনাদেরকে আমি আরও সমস্যা দেখাবো যে সমস্যাগুলো এই যে দেখেন যে কত ফাঁক ফাঁক জয়েন দিছে অনেকগুলো কিন্তু আবার মিলছে এই যে নিচের এগুলো দেখেন নিচের এগুলো কিন্তু মিলছে তো এর জন্য বলবো যে 2 টাকা ফুটকারা বেশি দিয়া হলে একজন দক্ষ একজন ভালো মিস্ত্রি দিয়া কাজটা করাবেন কিন্তু আপনাদেরকে চলেন আরও কিছু আপনার সমস্যা আছে এগুলো দেখাই এই যে দেখেন একটা জিনিস এই যে টাইলসগুলো ওরা লাগাইছে ওইগুলো কিন্তু ওরা চুজ কইরা আপনার কোনেচ্ছে করে দিল হইলে তাহলে কিন্তু এই দুটোটা টাইলস আপনার এক কালার দেখা যেত কিন্তু এই টাইলসটার ওরা করছে কি ওদের কাজ বাছাইবার জন্য ওরা এমন কোনো এই জায়গাগুলো কাটে নাই না কাটার কারণে দেখেন এইগুলো কিন্তু আপনি যত রঙের পুটিং দেন আপনার কিন্তু এ টাইসটার সাথে এ সাদাটা কিন্তু জীবনে মিলবে না ঠিক আছে দেখেন এটা কিরকম ওরা কিন্তু অলরেডি পুটিং দিয়ে দিছে তারপরে কিন্তু এ জায়গাটার সাথে এটা মিচিং হয় না তো অবশ্যই আপনারা যে সময় এই টাইসের কাজগুলো করবেন অবশ্যই দক্ষ একজন ভালো মিস্ত্রি দিয়ে কাজটা করাবেন যাতে আপনাদের কাজটা সুন্দর হয় কেন এত টাকা পরিশ্রমের টাকা খরচ করবেন আপনারা কাজগুলো যদি সুন্দর না হয় কিন্তু আপনার বিল্ডিংটা সুন্দর হবে না তো অবশ্যই এই জিনিসগুলো টাইসের কাজ করার সময় খেয়াল রাখতে হবে এই যে দেখেন এই যে একুনাটা কিন্তু করা আপনার কোনো চুপ করে চুজ করে দিছে ঠিক আছে কিন্তু এইটার কারণে কিন্তু জিনিসটা কত একটা সুন্দর দেখা যায় দুটা কিন্তু মিচিং দেখা যায় বা দুটা কালার কিন্তু সিম দেখা যায় কিন্তু ওই কাজটা কিন্তু উনি একজন হাফ মিস্ত্রি দিয়ে কাজটা করাইছিল উনি না বোঝার কারণে কিন্তু আইসা দিকে আমরা এরকম ওই কাজটা করে ফেলছে তো আসলে দেখেন এই জিনিসটা কিন্তু একটা সৌন্দর্য দেখা যাইতেছে কিন্তু এই দুটা কোনো একসাথে কারণ দুটা টাইলস মিচিং হয়েছে ঠিক আছে এই দেখেন দুটা টাইলস কিন্তু মিচিং হয়েছে কিন্তু ওই টাইলসটা কিন্তু আসলে মিচিং হয় নাই তো এর জন্য বলি একজন দক্ষ ভালো মিস্ত্রি দিয়ে কাজটা করাবেন আর যারা ভালো কাজ করবে অবশ্যই 2 টাকা ওরা বেশি নেবে কারণ আস্তে ধীরে কাজ করবে সময় লাগবে 2 টাকা ওরা বেশি নেবে